ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ জয় পাওয়ার পর ওডিআই এর প্রথম ম্যাচে 5 উইকেটে জয় পেল টিম ইন্ডিয়া। 23 ওভারে 114 রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। সেখানে ব্যাট করতে নেমে 180 রান তুলে ফেলেন 5 উইকেট হারিয়ে ভারত 22 ওভার 5 বলে। অর্থাৎ 23 ওভারের দিক থেকে দেখতে গেলেও এক বল বাকি থাকতে কোথাও গিয়ে সিরিজটা জেতার দিকে এক কদম এগিয়ে গেল রোহিত শর্মারা। এবার অনেকের প্রশ্ন এখানে আসবে যে এই ওয়েস্ট ইন্ডিজ যারা 114 রানে গুটিয়ে গেল তারা কি করে 5-5টা উইকেট নিল ইন্ডিয়ার, বা ওয়েস্ট ইন্ডিজ টিমের স্ট্রেংথ এতটা এই মুহূর্তে নেই যেখান থেকে দাঁড়িয়ে টিম ইন্ডিয়া তাদের 5টা উইকেট খোয়ালো। দেখো, প্রথম কথা বলতে গেলে একদম 6 নম্বরে ব্যাট করতে নেমেছেন রোহিত শর্মা। এছাড়াও যদি আমরা দেখি যে বিরাট কোহলি, তিনিও কিন্তু ব্যাট হাতে নামেননি। ওপরে সুযোগ দেওয়া হয়েছিল এমন কিছু প্লেয়ারদের যারা কোথাও গিয়ে মিডল অর্ডার বা বোলিং সাইডটা আরও স্ট্রং হতে পারে ভারতের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের আগে, যাতে বেশ হাত খুলে খেলতে পারে শার্দুল ঠাকুর, রবীন্দ্র জাদেজা এরা। তাই তাদেরই কিন্তু ওপরে জায়গা দেওয়া হয়েছিল। তবে আজকের ম্যাচে যতটা এক্সপেকটেশন ছিল সেভাবে খেলতে পারেনি সূর্যা কুমার যাদব, কারণ টি টোয়েন্টি ক্রিকেটের জন্য তাকে তৈরি করা হচ্ছে। অন্যদিকে ঈশান কিষাণ কিন্তু একটা ভালো ইনিংস খেলেছে। আসুন আরেকটু বিস্তারিত আলোচনা করা যাক, জেনে নেওয়া যাক ওয়েস্ট ইন্ডিজের কোন ব্যাটার কীরকম পারফরমেন্স করেছে। ব্র্যান্ডন কিং 17 রান করেছে 23 বলে, 3টে 4 মেরেছেন। এছাড়াও দেখতে গেলে আথানাসা 18 বলে 22 রান করেছেন, 3টে 4 1টা 6 মেরেছেন। এছাড়াও সাই হোপ 45 বলে 43 রান করেছেন, 4টে 4 এবং 1টা 6 মেরেছেন। এছাড়াও সিমরান হেটমায়ার 19 বলে 11 রান করেছেন, 1টি মাত্র 4 মেরেছেন। বাকি গোটা টিম কোথাও গিয়ে 4-3-3-0-0 এরকমই একটা রান করে গেছে। দেখতে গেলে আজকের ম্যাচে হার্দিক পান্ডিয়া 3 ওভার বল করে 17টা রান দিয়েছে, 1টি উইকেট নিয়েছে, 5.67 ছিল তার ইকোনমি। মুকেশ কুমার 5 ওভার বল করেছেন, 1টি মেডেন ওভার দিয়েছেন, 22 রান দিয়েছেন, 1টি উইকেট নিয়েছেন, তার ইকোনমি ছিল 4.40। শার্দুল ঠাকুর 3 ওভার বল করেছেন, 1টি মেডেন ওভার দিয়েছেন, 14 রান করেছেন, এছাড়াও 1টি উইকেট নিয়ে তার ইকোনমি ছিল 4.67। রবীন্দ্র জাদেজা 6 ওভার বল করেছেন, 37টা রান দিয়েছেন, 3টে উইকেট নিয়েছেন, 6.17 তার ইকোনমি। উমরান মালিক 3 ওভার বল করেছেন, 17 রান দিয়েছেন, কোনো উইকেট নেননি, ইকোনমি 5.67। তবে কুলদীপ ইয়াদব দ্য ম্যাজিশিয়ান 3টে ওভার বল করেছেন, তার মধ্যে 2টো মেডেন দিয়েছেন, মাত্র 6 রান দিয়ে 4টে উইকেট নিয়েছেন, তার ইকোনমি 2.0। আজকের ম্যাচে, আজকের ক্রিজে যে কী পরিমাণ বল টার্ন করেছে তারা কিন্তু, যারা আজকের খেলা দেখেছে তারা সকলেই জানি। শার্দুল ঠাকুর যেভাবে আউট হয়েছে, হঠাৎ করে একটা বল, তিনি বলটাকে কিন্তু কোথাও গিয়ে ডিফেন্ড করতে গেছিলেন, সেটা ব্যাটের কানায় লেগে স্লিপে ক্যাচে চলে যায়। তবে আউট হওয়ার পরেই তার একটা রিয়াকশান ছিল যে স্ক্রিনে, তার ফ্রন্টে কোথাও গিয়ে স্ক্রিনের পাশে কিছু একটা সমস্যা হয়েছে বা কোনো একটা অবজেক্টিভ চলে এসেছে যার জন্য তার কনসেন্ট্রেট নষ্ট হয়ে গেছে। তবে আম্পায়ার এই সিদ্ধান্ত দেন যে তিনি যেহেতু ব্যাট খুলে ফেলেছেন, হাত খুলে ফেলেছেন, সেহেতু এটা আউট বলে গণ্য হবে। এতটাই টার্নিং ছিল আজকের পিচে। সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু ঈশান কিষাণ দুর্দান্ত একটা ইনিংস খেলেছেন, 46 বলে 52 রান করেছেন, 7টা 4 1টা 6 মেরেছেন। শুভমান গিল 16 বলে 7 রান, 1টি মাত্র 4 মেরে আউট হয়েছেন। সূর্যা কুমার যাদব 25 বলে 19 রান করেছেন, 3টে 4 মেরেছেন, 1টি 6 মেরেছেন। হার্দিক পান্ডিয়া 7 বলে 5 রান করে আউট হয়েছেন। রবীন্দ্র জাদেজা 21 বলে 16 রান করেছিলেন, নট আউট ছিলেন। শার্দুল ঠাকুর 4 বলে 1টি রান করেছেন। রোহিত শর্মা 19 বলে 12 রান করেছেন, 2টো 4 মেরেছেন, এবং শেষ বলে 4 মেরে, বা কোথাও বলা যায় ফিনিশার এর ভূমিকায় মিডল অর্ডারে অনেকদিন পর রোহিত শর্মা নামলেন এবং তিনি একটা চারের মাধ্যমে খেলাটার সমাপ্তি ঘটালেন। তবে বিরাট কোহলি, কুলদীপ ইয়াদব, উমরান মালিক, মুকেশ কুমার এদের কিন্তু নামতে হলো না,
বিশেষ করে বিরাট কোহলি, কোথাও গিয়ে তাকে নিয়ে আসা মানে তার যে ফর্মটা সেটা অব্যাহত রাখা, তার পারফরমেন্স কন্টিনিউয়াসলি চলতে থাকা মানে রানের মধ্যে থাকা, একটা রেস্টের পর এসে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ফেরত আসা, সেখানে গিয়ে কোথাও খারাপ ফর্ম নিয়ে ফেরত আসলে সেই ভালো ফর্মে আসার সময়টুকু তিনি পাবেন না, তাই হয়তো ম্যানেজমেন্ট চাইছে তাকে পুরোটাই খেলার মধ্যে রাখতে। এখন দেখা যাক ম্যানেজমেন্টের সত্যি সত্যি ভাবনা এটাও নাকি অন্য কিছু আছে। আগামী ম্যাচের দিকে নজর থাকবে আমাদের, আপডেট আসবে আপনাদের জন্য। অবশ্যই আজকের ম্যাচ কেমন লাগলো আপনাদের সেটা তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।